তো এই ভিডিওটিতে আলোচনা করব প্রোটিন জাতীয় খাবার সম্বন্ধে। আমাদের মধ্যে অনেকেই আপনার প্রোটিন জাতীয় খাবারকে এক্সট্রা গুরুত্ব দিয়ে থাকে, হ্যাঁ, তো বিশেষ করে ফিটনেসের সাথে জড়িত, স্পেশালি যারা বডি বিল্ডিং করে থাকেন তারা তো প্রোটিন সম্বন্ধে খুব দুর্বল। তো যে কোনো খাবারের ক্ষেত্রে তারা দেখার চেষ্টা করে যে এটার মধ্যে প্রোটিনের পরিমাণ কেমন। তো আমার কথা হচ্ছে, আপনি যদি জানতেন যে ফ্যাট জাতীয় খাবার প্রোটিনের চেয়ে কত গুরুত্বপূর্ণ, তাহলে আপনি এই ধরনের চিন্তাভাবনা করতেন না। ফ্যাট আমাদের স্বাস্থ্য এবং আমাদের এই শরীরটাকে টিকিয়ে রাখতে যে কত ভূমিকা পালন করছে তা প্রোটিনের চেয়ে অনেক বেশি। তো যাই হোক, এখন প্রোটিন জাতীয় খাবার আমাদের কী পরিমাণ প্রয়োজন সেটা যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা উদাহরণ দিতে পারি বডি বিল্ডারদেরকে দিয়ে, কারণ বডি বিল্ডারদের প্রোটিনের পরিমাণ বেশি প্রয়োজন পড়ে, কারণ তারা মাসেলের যে টিস্যুকে ব্রেকডাউন করে ওইটার রিকভার প্রয়োজন পড়ে, তারপরে আপনার এক্সট্রা মাসেল গ্রো করে, সব কিছু মিলে তাদের পরিমাণ প্রোটিন চাহিদা বেশি থাকবে, এটা স্বাভাবিক। তো তাদেরকে দিয়ে উদাহরণ দিলেই আমাদের সবার বুঝতে সুবিধা হবে। তো প্রায় 4-5 বছর আগে একটা স্টাডি হয়েছিল বডি বিল্ডারদেরকে নিয়ে, তাদের এক্সারসাইজ, স্লিপ অ্যান্ড নিউট্রিশন সব কিছু একই, জাস্ট প্রোটিনের পরিমাণ কমানো এবং বাড়ানো হয়েছে। এক দলকে দেওয়া হয়েছিল 1.5 গ্রাম প্রতি গ্রাম বডি ওয়েটের জন্য, বা প্রতি পাউন্ড বডি ওয়েটের জন্য 1.5 গ্রাম, আর প্রতি পাউন্ড বডি ওয়েটের জন্য 0.75 গ্রাম, অর্থাৎ অর্ধেক পরিমাণ প্রোটিন দিয়ে চেক করা হয়েছে, যে এদেরকে যা দেওয়া হয়েছে অপরপক্ষকে অর্ধেক প্রোটিন পাউডার দিয়ে চেক করা হয়েছে যে এতে কি মাসেল বিল্ডিংয়ের কোনো পরিবর্তন হয় কি না। ওকে, কিন্তু 12 সপ্তাহ পরে স্টাডির রেজাল্ট এসেছে যে তাদের মাসেল বিল্ডিংয়ের কোনো পরিবর্তন হয়নি, সমান অ্যামাউন্টের মাসেল তারা বিল্ড করেছে দোনোপক্ষই। তাহলে দেখতে পাচ্ছেন যে এই অতিরিক্ত যে ডাবল পরিমাণ যারা ব্যবহার করেছে প্রোটিন, তারা ইউজলেসলি কোনো কারণ ছাড়া ওই প্রোটিনটা ব্যবহার করেছে। তো ওইটা তো টেস্ট করেছে আপনার 1.5 গ্রাম দিয়ে, কিন্তু আজকাল বডি বিল্ডাররা ইভেন 2 গ্রাম থেকে প্রতি পাউন্ড বডি ওয়েটের জন্য 2 গ্রাম থেকে শুরু করে 3.5 গ্রাম পর্যন্ত তারা রিকমেন্ড করে থাকে। আর তখন আপনি যখন মানে ন্যাচারাল খাবার থেকে এত পরিমাণ প্রোটিন খাওয়া সম্ভব না হয়, তখনই আপনি তাদের সাপ্লিমেন্ট কিনবেন, তাদের সাপ্লিমেন্ট কিনে তারপর আপনার প্রোটিনের চাহিদা পূরণ করে থাকেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা কত দূর, মানে যা দরকার তার চেয়ে কত দূর আমরা শুট করছি, কত কী পরিমাণ প্রোটিন আমরা শরীরের ভিতরে ঢুকাচ্ছি। এখন যদি বডি বিল্ডারদের 0.75 গ্রাম প্রোটিনের প্রয়োজন পড়ে, তাহলে আপনি আপনার কী পরিমাণ প্রয়োজন, আপনি যদি বডি বিল্ডার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন। কীভাবে, যে আপনার যদি অ্যাক্টিভিটি লেভেল হাই থাকে, আপনি যদি প্রচুর শারীরিক পরিশ্রম জাতীয় কাজ করেন তাহলে একটু বেশি লাগবে, আর যদি আপনার কাজ হয় বসে বসে, বা আপনি যদি স্টুডেন্ট হন বসে বসে কাজ হয়, সেই ক্ষেত্রে আপনার প্রোটিনের চাহিদা কম লাগবে। আবার মহিলাদের লাগবে তার চেয়েও অনেক কম, তার চেয়েও কম, মানে পুরুষদের তুলনায় মহিলাদের স্বাভাবিকভাবেই আপনার কম লাগবে। তো সেটা অ্যামাউন্টটা হতে পারে আপনার প্রতি পাউন্ড বডি ওয়েটের জন্য, পুরুষদের ক্ষেত্রে যারা খুব অ্যাক্টিভ মানে কাজকর্ম করে শারীরিক পরিশ্রম করে, তাদের 0.50 থেকে আপনার কাজের উপর কাজ যত কম তত প্রোটিনের পরিমাণ কম, এভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে, কারণ প্রোটিন যদি আবার খুব কম খান প্রয়োজনের তুলনায় কম, তাহলে কিন্তু আপনি আবার উইক ফিল করবেন। ওকে, তখন যখন উইক ফিল করবেন তখন আবার প্রোটিনটা একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কতখানি পরিমাণ প্রোটিনের প্রয়োজন। তো এখন আসি যে অতিরিক্ত প্রোটিনের কী কুফল। আমরা জানি যে প্রোটিন আমাদের লিভার এবং কিডনিকে ড্যামেজ করে, ওকে, লিভার এবং কিডনিকে ড্যামেজ করে। নাম্বার 2 আছে, প্রোটিনের কারণে আপনার ইউরিক অ্যাসিড উৎপাদিত হয়, এক্সেসিভ ইউরিক অ্যাসিড আমাদের শরীরে। নাম্বার 3 হচ্ছে প্রোটিন ডাইজেশনের অনেক সমস্যা। প্রোটিন জিনিসটা ডাইজেশন করতে স্টোমাকের মধ্যে, পাকস্থলীর মধ্যে স্ট্রং স্টোমাক অ্যাসিডের প্রয়োজন পড়ে। তো আমরা জানি যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বারবার খানা খাওয়া, এই সব কিছু মিলিয়ে স্টোমাক অ্যাসিডকে আপনার কমিয়ে ফেলে। তার সাথে আবার আমাদের বয়স বাড়ার সাথে সাথে স্টোমাকের অ্যাসিড কমতে থাকে। তো এই সব কিছু মিলিয়ে অলরেডি আমাদের স্টোমাকের অ্যাসিড তেমন একটা স্ট্রং না, সেই সাথে যদি এই এত পরিমাণ প্রোটিন আমরা খাই ডেলি, তাহলে স্টোমাকের অ্যাসিড দিন দিন আরও কমতে থাকবে এবং ইনডাইজেশন, ওকে, বদহজম স্টার্ট হওয়া শুরু হবে, গ্যাস, ব্লোটিং ইত্যাদি ইত্যাদি। তো একটা পর্যায়ে গিয়ে এই প্রোটিন আপনার বিপক্ষে কাজ করবে,
ওকে, কারণ বদহজম যদি বদহজম হচ্ছে আপনার 80% বদহজম হচ্ছে 80% বিভিন্ন আপনার ডাইজেস্টিভ সমস্যার কারণ। তো এই জন্য কী করতে হবে, অতিরিক্ত প্রোটিন আমাদের দরকার নাই, আমাদের পরিমাণ মডারেট বা লো অ্যামাউন্ট প্রোটিন যেটা আপনি বের করতে পারবেন যেভাবে বললাম সেভাবে বের করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন।